একটা ঘটনাকে কেন্দ্র করে সেই শহর সেই রাজ্য নিরাপদ নাকি নিরাপদ নয় তা নিয়ে দ্রুত সিদ্ধান্তে অবনীত না হওয়াই উচিত। তবে আর.জি. করে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণ করার ঘটনা দুর্ভাগ্যজনক। আর.জি. কর মেডিকেল কলেজ নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কি বললেন সৌরভ শুনুন। But strict action should be taken. It's not correct. It's very, very wrong. আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। But this has to be strictly dealt. This is so wrong. মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কিন্তু সরকারি হসপিটালে নিরাপত্তা তো বাড়ানো উচিত, একটা সরকারি হসপিটালের ভিতরে নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত। কারণ পেশেন্ট, ডক্টর, ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে। প্রাইভেট হসপিটাল, পাবলিক হসপিটাল, অফিসেস, স্কুল, মাঠ সব জায়গায় থাকে। সো দাদা, বি পলিশের এরকম বারবার বিটুইন ইউ নো নীরজ চোপড়া এন্ড দ্য পাকিস্তানি গোল্ড মেডেলিস্ট এন্ড দ্য মাদার্স কমেন্টস ওয়েন্ট ভাইরাল সেইং ইট ইজ ভেরি সুইট। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।